এই ফুলটা দিয়ে আজকে আমি তোমাকে প্রপোজ করব। আজকে তুমি আমাকে নিশ্চয়ই ফেরাইতে পারবে না, চাই। পিকে, তুই তুই আমার সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমি ছাড়া এত সুন্দর একটা গোলাপ নিয়ে তোর সামনে কি আসতে পারে বল? আমার জন্য কেন ফুল নিয়ে এসেছিস? আমি কি তোকে বলেছি যে আমার ফুল লাগবে? আরে বাহ, এই গোলাপ ফুল না তোর অনেক ফেভারিট, এজন্য আমি তো তোর জন্য নিয়ে আসলাম। ধর ফুলটা নে। আমি তোর দেওয়া ফুল কেন নিব? তুই বরং তোর অন্য কোনো বান্ধবীকে ফুল দে। তোর জন্য ফুল নিয়ে আসবো আমি, সেটা আমাকে বলতে হবে? ধর ফুলটা ধর। থ্যাংক ইউ। কি বলবি সেটা বলে এখান থেকে যা। হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে। তুই তো জানিস এই গোলাপ ফুল মানুষ কেন কাকে দেয়, জানিস না? আমি জানি না আর জানতেও চাই না। তুই কি বলতে এসেছিস সেটা বলে এখান থেকে যা। দেখ পাপড়ি, আমার না লুকোচুরি জিনিসটা খুব একটা ভালো লাগে না। আমি তো অনেক আগেই বলেছি, তুই তো বুঝতে পারিস তাই না, যে আমি তোকে ভালোবাসি, জানিস না? আই লাভ ইউ। আমার না হাসি পায় এই ধরনের কথাবার্তা শুনলে। আচ্ছা তুই কি জানিস না যে আমার বয়ফ্রেন্ড আছে, আমি একজনকে ভালোবাসি? তুই তো ভালো করে জানিস যে আমি সৈকতকে অনেক ভালোবাসি, তাহলে এইসব কথা কি করে বলিস? হ্যাঁ, আমি জানি যে তুই সৈকতকে অনেক ভালোবাসিস, তবে সৈকত কিন্তু একটা ভিখারির ছেলে, আর তোর মতো একটা স্ট্যান্ডার্ড মেয়ের সাথে একটা ভিখারির ছেলে যায়? হ্যাঁ যায়, তুই নিজেই বল তো, নিজেকে প্রশ্ন করে দেখ। একদম চুপ, আর একটা বাজে কথাও বলবি না তুই সৈকতের নামে। আমি সৈকতকে ভালোবাসি, আর সৈকতের বাবার কি আছে না আছে ওগুলো দেখার আমার কোনো প্রয়োজন নেই। তুই শুধু শুধু আমাদের দুজনের মাঝখানে এসে সময় নষ্ট করিস। বাস, অনেক হয়েছে, অনেক বলেছিস। আজ থেকে তুই আমাকে ভালোবাসবি, আমার সাথে রিলেশন করবি, ঠিক আছে? এই তুই কি বললেই হলো? তোকে আমি কি বললাম তুই বুঝতে পারলি না? এই নে ধর তুই তোর ফুল, তুই এই তোর ফুল অন্য কাউকে দিয়ে দিস। কি ব্যাপার, এত লেট করে এলে যে? লেট করে আসবো না তো কি করব, তোমার সাথে না কথা বলতেই আমার ভালো লাগে না। তোমার জন্য আমার মানুষের কাছে কত ছোট হতে হয় তুমি জানো? মানে কি, কি হয়েছে? কিছুই তো হয়নি, তুমি তো কিছুই জানো না আর কিছুই বোঝো না। তোমার বাবা একজন ভিখারি, তোমার বাবা ভিক্ষা করে, কেন তুমি কি তোমার নিজের কোনো পরিচয় বানাতে পারো না? দেখো, সে আমার বাবা, বাবা যাই করুক না কেন, যে কর্মই করুক না কেন, ছেলের কাছে তার বাবা কখনো খারাপ হতে পারে না। আর শুনে রাখো, আমি ছোটবেলা থেকে আমার বাবার পরিচয়ে বড় হয়েছি, আমি এখনো লেখাপড়া করছি। আমি যখন লেখাপড়া শেষ করে একটা চাকরি করব, বিয়ে শাদি করব, যখন আমার সন্তান হবে, আমার বাবা যখন পৃথিবী থেকে চলে যাবে, তখন হয়তো আমি আমার পরিচয়ে
মানুষের কাছে দিতে পারব। এর আগে আমার বাবার পরিচয় আমার চলতে হবে, বুঝতে পেরেছো? ও আচ্ছা, তার মানে তোমার বাবা ভিক্ষা করে নিয়ে আসবে আর ওই টাকা দিয়ে তোমরা চলবে, তাই তো? পাপড়ি, মুখ সামলে কথা বলো। সে ভিক্ষা করুক আর যাই করুক, সে কিন্তু আমার বাবা। আমি আমার বাবাকে সম্মান করি, তুমি আমার গার্লফ্রেন্ড, সো আমার বাবাকে তোমারও সম্মান করা বাঞ্ছনীয়। সম্মান করি বলেই বলছি, তুমি তোমার নিজের একটা পরিচয় গড়ো, কারণ দুদিন পর তোমার নামের পাশে আমার নামটা বসবে, এখানে আমারও মান সম্মান জড়িত। তাহলে পরিশেষে তোমাকে একটা কথা বলি পাপড়ি, তোমার যদি মনে হয় যে একটা ভিখারির ছেলের সাথে তোমার বিয়ে হওয়ার পরে বউ পরিচয় দিতে অসুবিধা হবে, তাহলে তুমি যেতে পারো, তোমাকে আমার লাইফে কোনো প্রয়োজন নেই। তাহলে তোমাকেও আমার লাইফে দরকার নেই। বাজান, তোমার মন খারাপ? না মা, কিন্তু মা, এই জগতে কি টাকাই সব? সম্পর্ক বা ভালোবাসা কি কোনো দাম নেই? বাজান, এই দুনিয়া সবাই স্বার্থপর, কেউ টাকার জন্য, কেউ ভালোবাসার জন্য। আমার সংসারে টাকা নাই, কিন্তু বাজান ভালোবাসা আছে না? তোমার বাজান, আমি, তুমি, আমাকে কত সুখের সংসার। আবার অনেককে সংসার গিয়া দেখো অনেক দেখা আছে, কিন্তু বাজান সুখ নাই। আমরা বাজান অনেক সুখ, কিন্তু তোর কি হয়েছে বাজান? তুই তো এমন করে কোনোদিন কিছু কস নাই, কনা বাজান কি হয়েছে? মা, তুমি তো জানো আমি পাপড়িকে কতটা ভালোবাসছি, কিন্তু মা জানো পাপড়ি আজকে আমার বাবা ভিক্ষা করে বিধায় আমাকে ছেড়ে চলে গেছে। আমার বাবা ভিক্ষা করে বিধায় ও নাকি পরিচয় দিতে পারে না যে কার সাথে প্রেম করে। মা, যারা ভিক্ষা করে তারা কি মানুষ না? তার সন্তানরা কি কাউকে ভালোবাসতে পারে না? তার কি একটা মন নেই মা? আজকে টাকার কাছে কি ভালোবাসা হেরে গেল মা? কান্দিস না বাজান, তুই কান্দলে আমার ভালো লাগে না। আচ্ছা মা, এইসব বিষয়ে বাবারে কিছু বলো না, হ্যাঁ? তাহলে বাবা অনেক কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, বলো। কান্দিস না বাজান, যে সই লাগেছে তার জন্য কান্দিস না, তার সে ভালো। তুই নিজের এমন ভাবে তৈরি কর যাতে তোর পিছনে পিছনে সবাই ঘুরে। তোর কান্দা দেখলে বাজার আমি তো ঠিক থাকি না রে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আসলে যে চলে গেছে সে আমাকে কখনো ভালোই বাসেনি, কারণ ভালোবাসার মানুষ কখনো ছেড়ে যেতে পারে না। আমি নিজেকে এমন ভাবে তৈরি করব সবাই যেন আমার পেছনে করে। হ্যাঁ বাজার, তুই এইটাই হাসা কথা কইছিস। বাবা তুমি কান্দা করো না, চলো ঘরে চলো। চলো চলো চলো। কিমা সৈকত, দোকান দিছ ভালোই করছো। তোমার বাবা অনেক কষ্ট করে তোমারে বড় করছে, তুমি যদি তোমার বাবার পাশে দাঁড়াইতে পারো তাহলে তোমাদের জন্য ভালোই হবে। হ্যাঁ ভাই, দোয়া করেন আমি যেন আমার বাবার পাশে দাঁড়াইতে পারি, আমার বাবার মুখটা উজ্জ্বল করতে পারি। শোনো সৈকত, তুমি তোমার বুদ্ধি এবং মেধা দিয়ে একদিন ভালো কিছু করবে। সৈকত ভাই, তিনটা শ্যাম্পু দিন। আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি। এ নাও,
ভালোই হয়েছে সৈকত ভাই আপনার দোকানটা দিয়ে, এখন আর আমাদের দূরে যাইতে হইব না। হ্যাঁ, কিছু লাগলে চলে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। তুই দেখছি আবার মুদি দোকানও দিছিস। চিন্তা করলাম সামান্য একটা ফকিরের ছেলে কিভাবে এরকম মুদি দোকান দিল, এই আর কি। আচ্ছা তোর দোকানে কি সিগারেট আছে? না, আমি সিগারেট বেশি না। কেন? কোনো ক্ষতিকর জিনিস আমার দোকানে আমি রাখি না। বারে বাহ, মুদি দোকান দিছ সিগারেট রাখিস না, আবার বলিস ক্ষতিকর। আরে তুই তো একটা সামান্য ফকিরের ছেলে, তুই সিগারেট রাখবি, সব কিছু রাখবি, রাখিস না কেন? দেখ পিকে, মুখ সামলে কথা বল। আমার বাবা ভিখারি হয়েছে তো কি হয়েছে? আমার বাবা কি মানুষ না? আমি আমার বাবাকে হেল্প করার জন্য দোকান দিছি। আমার দোকানে সিগারেট নেই, তুই যা। বা তোর বাবা ভিক্ষা করে, ফকির নি বলছে তাই ব্যথা লাগছে, তাহলে ভিক্ষা করতে নিষেধ কর, তোর বাবারও এখানে বসাই দে না। শোন, তোরা বাপ বেটা মিলে যদি দোকানে বসিস না, তাহলে ব্যবসাটা অনেক ভালো হবে। হেই, আমার ব্যবসা কিসে ভালো হবে না খারাপ হবে তোরা আমার কৈফিয়ত দেওয়া লাগবে? হ্যাঁ, আমার যদি প্রয়োজন হয় আমার বাবার এই জায়গায় বসাই দেবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, অত চেতিস না। তবে তোর একটা কথা বলে যাই, শোন, পাপড়ির সাথে না খুব রিসেন্টলি আমার বিয়ে হবে, তুই চাই চাই দেখিস, ঠিক আছে? শোন, পাপড়ি আমার প্রেমিকা ছিল, এখন প্রেমিকা না। আর একটা কথা ভালোই ভালোই শুনে রাখ, ওর সাথে বিয়ে কর আর না কর, তাতে আমার কিছু যায় আসে না। সারাক্ষণ তো দেখছি ওর পিছন পিছন ছাগলের মতো ম্যা 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 করে ঘুরে বেড়াস, কই কোনোদিন তো তোরে পাত্তা দেয় না। হ্যাঁ, আমি বিয়ে করেই দেখাবো, তুই ওয়েট কর। আচ্ছা ঠিক আছে, পারলে বিয়ে করে দেখাই, যা যা। তোমার জানেজিকার সৈকত কি করছে জানো? তোমার জানেজিকার সৈকত সামান্য একটা মুদি দোকান দিছে। ও আচ্ছা, তার মানে তুমি সারাদিন সৈকতকে নিয়ে পড়ে থাকো, তোমার তো খেয়ে দেওয়ার কোনো কাজ নেই, তাই না? কেন, আমি সৈকতকে নিয়ে পড়ে থাকবো কেন? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটা সিগারেট খাই, এখন সিগারেট কিনতে গিয়ে দোকানের মধ্যে দেখি যে সৈকত বসে আছে। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি তো একটা অসভ্য লোক, তুমি তো সিগারেট খাও। বুঝলাম না, সিগারেট খাওয়া তো এত খারাপ কিছু না। একদম চুপ, আর একটা কথাও বলবা না তুমি, যাও এখান থেকে যাও, অসভ্য একটা বেয়াদব। শোনো, এখনো ভেবে দেখতে পারো, চাইলে কিন্তু আমাকে বিয়ে করতে পারো। তুই এখান থেকে যাবি নাকি একদম পায়ের জুতা দিয়ে তোকে একটা বাড়ি দিব, যা। সৈকত, ভেবেছিলাম যে তুমি অন্তত পক্ষে শুধরাবে, কিন্তু ব্রেকআপের পরও তুমি শুধরালে না। আজকে তোমার জন্য মানুষের কত কথা আমার শুনতে হয়। নতুন করে আবার তুমি মুদি দোকান নিয়ে বসেছো, জব তো তুমি করবেই না। কিন্তু না, আজকে তোমার একদিন কি আমার একদিন। আমার কলার ছাড়েন কি ছিল কি না ছিল সেটা পরে বোঝাবো, এখন চল। আরে কই নিয়ে যায়, আরে কি করে, আরে কই নিয়ে যাইতেছেন, আরে কই সৈকতের মা, তাড়াতাড়ি আসো। আইতাছি আইতাছি, আমি আবার ভিক্ষা যাবো না। হ্যাঁ তাই ভাবতো, এই নাও তাড়াতাড়ি আয়ে পড়ো না, তাড়াতাড়ি আসমু কে, আজকে আমি আর দেরি করে আমু কে, দেরি করে আইবা কে। আমার তুলাই দোকান দিছে না, ছোট্ট একটা দোকান দিছে, দোকানে পুঁজি লাগবো না, বুঝো না? নতুন দোকান, আমি গুছা গুছাই নিয়ে পুলারে দিলে তবেই গেতো পুলা, দোকানে সদাই তুলবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তে থাকো তাহলে, থাকো। আরে আরে কি করতে ছাড়ো চাচা, আপনার ছেলে তো পড়ালেখা করে কি করেছে, কি হলো তার পড়াশোনা করে? একটা সামান্য মুদি দোকান দিয়েছে আর আপনি কি করছেন, ভিক্ষা করছেন, বেশ ভালো। কিন্তু এইভাবে কি আপনাদের সংসার চলবে? এইভাবে কি আপনারা কখনো আয় উন্নতি করতে পারবেন? আপনার ছেলে পড়াশোনা এত ভালো, সে একটা জব নিলেই তো পারে। আরে তুমি থামবে না? আমি কি থামবো, আজকে আমি বলবো, তোমরা সবাই শুনবে।
আমি ওকে ভালোবাসি, আর সেই জায়গায় কি করছো? মুদি দোকান নিয়ে বসেছে। আমি যে আমার বাবার কাছে বলবো যে ও একটা ব্যবসা করে বা ও হচ্ছে একটা জব করে সেটা বলতে পারছি না। সারা জীবন কি আপনি এভাবে ভিক্ষাই করে যাবেন? আর আমি আমার বাবাকে কি বলবো যে আমি একটা ভিখারির ছেলেকে ভালোবাসি? বাপরে, মুখ সামলে কথা বলো, তুমি কাকে কি বলছো? তোমার বোঝা উচিত তিনি আমার বাবা। আমাকে এতক্ষণ যা বলেছো আমি শুনে নিয়েছি, কিন্তু তোমার মুখে আমার বাবার নামে বদনাম আমি শুনতে পারবো না। আমি আমি ভুল কি বললাম? ভুল কি বলেছো মানে? আমি খারাপ কি করছি? হ্যাঁ, আমি তো মুদি দোকান দিয়েছি, আমি তো চুরি ডাকাতি করছি না, কর্ম করে খাচ্ছি। তাহলে তোমার সমস্যা কোথায়? এই তোমাকে না সেদিন বলে দিয়েছিলাম যদি আমার সাথে থাকতে তোমার সমস্যা হয় তুমি অন্য ছেলেকে বিয়ে করে নাও। তুমি এসেছো আমাকে আমার বাড়িতে অপমান করতে, আর কি করতে চাও তুমি? হ্যাঁ, সেদিন অপমান করে কি তোমার মন ভরেনি? আজকে বাবা মার সামনে অপমান করছো আমাকে? এত কিছুর পরও আমি তোমার লাইফে ফিরে এসেছিলাম। আমি ভেবেছিলাম যে না তুমি শুধরে যাবে, কিন্তু দেখলাম না, তুমি তো শুধরাওনি, বরং তুমি কিছুই করতে পারবে না। তোমার লাইফে আমি আর কোনোদিন ফিরে আসব না। আর হ্যাঁ, একটা কথা বলে যাই, তুমি কোনোদিন কিছু করতে পারোনি আর পারবেও না। এই তোমার বাড়ির সামনে আজকে আমি দাঁড়িয়ে বলে গেলাম না, তুমি কোনোদিন কিছু করতে পারবে না। বাবা, ওর কথা কিছু মনে করো না। হ্যাঁ, আসলে আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমাদের অপমানিত হতে হলো। জানি বাবা, আমি ভিক্ষা করি তো এই জন্য তো অনেক জায়গায় ছোট হওয়া লাগে রে বাবা, আমার ক্ষমা করে দি। বাবা, ছি ছি, এসব বলো না, নিজেকে অনেক ছোট মনে হয়। বাবা, তোমাকে একটা কথা বলি? বাবা, তুমি কেঁদো না। বাবা শোনো, তোমার আজ থেকে আর ভিক্ষা করতে হবে না। আমি ছোট্ট একটা মুদি দোকান তো দিয়েছি বাবা, ওটা দিয়ে আমাদের সংসার খুব ভালো করে চলে যাবে। আরে বাবা, তোর দোকানে পুঁজি লাগবে না, পুঁজি লাগবে তো, তাই না? বাবা, আমার আর পুঁজি লাগবে না। দেখো, একটা দোকান তো দিয়েছি, ওখান থেকে আমি ব্যবসা করে অনেক টাকা ইনকাম করতে পারবো। বাবা, তুমি আর ভিক্ষা করো না, তুমি অনেক কষ্ট করেছো, এখন তুমি রেস্ট করবা, ঘরে শুয়ে থাকবা, আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো। বাবা, তোমার পা ঠিক হয়ে যাবে। বাবা, তোমার কথাটা শোনো। বাবা, তুমি আর ভিক্ষা করো না বাবা। বাবা রে, ছোট্ট একটা দোকান দিছিস, এই দোকান তো চালু হতেও অনেক সময় লাগে রে বাবা। বাবা প্লিজ, বাবা এভাবে বলো না, আমার কথাটা শোনো বাবা, প্লিজ বাবা কান্না করো না। আর শোনো, আমি যে ব্যবসাটা করছি না, এই ব্যবসাটা ছোট থাকবে না, তো অনেক বড় হয়ে যাবে। দেখো, আমি নিজে বড় করব, আমাদের এই সংসার আরো সুখের হবে। বাবা, তুমি আর ভিক্ষা করো না বাবা। মা, বাবাকে বলো না। পোলা তো ঠিকই কইছে, তুমি আর ভিক্ষা করো না, তোমার এই ভিক্ষার লেগে আমার পোলা কত টাকায় অপমানিত হয়, তুমি আর যাইও না। আমার পোলা আমার জন্য কত চিন্তা করি, আর কই নাই তোমারে, আমার এটা সুখের সংসার, সবারই মায়া মহব্বত আছে। বাবা, আচ্ছা আমি আর ভিক্ষা করবো না বাবা। এই তো আমার লক্ষ্মী বাবা। মা যাও, বাবাকে ঘরে নিয়ে যাও, আমার দোকানটা খোলা, আমি যাই দোকানে যাই। আচ্ছা ঠিক আছে, যা যাই বাবা। আমার পোলার কত জ্ঞান বুদ্ধি আছে, ঠিকই তো করছে। চলো, এখন আবার চোখের পানি দেখবা, এটা কষ্টের না, এটা সুখের। চলো চলো। বাপরে, কে? ও বাবা, এটা আবার কে? নতুন পোশাক, নতুন ড্রেস, স্যুট প্যান্ট, বুঝতাছি না তো বিষয়টা। কি, চিনতে কষ্ট হচ্ছে নাকি? চিনতে তো কষ্ট হবেই, দুই বছর পর দেখা, তাও আবার এইসব ড্রেস ড্রেস ভাড়া করে আমার সামনে আসার কি দরকার, আমি তো এটাই বুঝি না। এক্সকিউজ মি, ড্রেস ভাড়া করতে যাব কেন? নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পেরেছি, তাই তোমার সামনে দুই বছর পর এসেছি। দুই বছর তোমার সাথে আমি কোনো যোগাযোগ করেছি? করিনি। আমি আমার ভাগ্য দু বছরে পরিবর্তন করতে পেরেছি, তাই আজ তোমার সামনে এসেছি। আর তুমি এখনো তোমার বাবার বাড়িতে কি করো?
শুনেছি তোমার নাকি বিয়ে হয়েছিল, সেখান থেকে তালাক দিয়ে দিয়েছে, এখন কি বাড়ির খুঁটি হয়ে আছো? এভাবে বলো না, আমি এমনিতেই অনেক অসহায় হয়ে আছি। আমার বাবা মারা গেছে, আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এর মধ্যে প্রতিবেশীরা তো আছেই কথা বলার জন্য, সব সময় খোটা শুনতে হয়, আর তারপর থেকেই আমি এই বাড়িতে একাই থাকি। আর প্লিজ তুমি আমার ভাগ্য নিয়ে পরিহাস করো না। এই শোনো, তোমাকে একটা কথা বলি, আমি তোমার ভাগ্য নিয়ে পরিহাস করছি না, আমি শুধু এটাই তোমাকে বোঝাতে চাচ্ছি যে একটা মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে যদি তার কঠোর পরিশ্রম থাকে। আমি তোমার সব বিষয়ে জানি, আর জেনে শুনে এখানে এসেছি। আজ থেকে তোমার আর এই বাড়িতে একা থাকতে হবে। তাহলে কোথায় থাকবো আমি? বিয়ে করবে আমাকে? কি বলছো, সত্যি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি সত্যি বলছি, আর এটা তোমার অসহায়তার জন্য নয়। আমি তোমাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবেসেছিলাম, আর যার কারণে তোমার দুঃখে তোমার পাশে আমি দাঁড়াতে চাই। কি বিয়ে করবে আমাকে? সত্যি সত্যি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব, আর সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই।